বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে নওগাঁয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে আছেন সহকর্মী এ কে সাজু, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সাজু, জানাবেন দিনব্যাপী কী কী আয়োজন রয়েছে, পাশাপাশি গ্রামীণ মেলার খবরও জানাবেন। আমি রয়েছি আজ নওগাঁ জেলার আত্রাই উপজেলা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব পরগনায় প্রতিষ্ঠিত। এখানে আয়োজন রয়েছে, আলোচনা সভা এবং কৃতি অধ্যায় রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান। আপনি সকাল 11:30 খাদ্যমন্ত্রী শরণচন্দ্র মজুমদার জাতীয় পতাকা উত্তোলন এবং ফেস্টুন উড়িয়ে এর উদ্বোধন করেন, জেলা প্রশাসকের আয়োজন করেছেন। এই অনুষ্ঠানকে ঘিরে কিন্তু এই এলাকায় হাজারো মানুষের ঢল নেমেছে। গ্রামীণ মেলা বসেছেন, প্রত্যেকটা বাড়িতে রয়েছে আত্মীয় স্বজনের যে আনাগোনা, সেটা প্রতি বছরের নয়, এবারও হয়েছে। দীর্ঘ দুই বছর বন্ধ ছিল, দুই বছর বন্ধ থাকার পরে এইবারই কিন্তু এই অনুষ্ঠানটি হচ্ছে। এ কারণে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে অনেক কবিতা লিখেছেন, ছোট গল্প লিখেছেন এবং সাহিত্য লিখেছেন। এখানে যেমন 1-2 বিঘা জমি, ওই দেশ তাল গাছ এবং আমাদের ছোট গ্রাম, অনেক কবিতা কিন্তু এখানে লিখেছেন। এখানে অনেক কবিগুরুর যে এখানে যে কবিতা লিখেছেন, যেমন যে ব্যবহৃত আসবাবপত্রের ছড়িয়ে ছিটে ছিল, এখানে অনেক সংরক্ষণ করা হয়েছে। এই সংরক্ষণ যে করা হয়েছে, এখানে সংরক্ষণ একজন রয়েছে, তার সঙ্গে একটু কথা বলবো। বাবু, আপনাকে একটু জানাই, আপনার সাথে জানতে চাই, আপনি যে হারিয়ে যাওয়া চিঠিচিহ্নগুলো সংগ্রহ করেছেন, কিভাবে সংগ্রহ করেছেন এবং এখন কি অবস্থায় রয়েছে বা কি করা প্রয়োজন বলে মনে করেন আপনি? আপনারা জানেন যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হারিয়ে যাওয়া অনেক স্মৃতিচিহ্ন ইতিপূর্বে আমি উদ্ধার করেছি। যেমন রবীন্দ্রনাথের কৃষি সমবায় ব্যাংকের লেজার, কবির নিজ হাতে লেখা অপ্রকাশিত 6 পৃষ্ঠার সিটি, কবির ব্যবহৃত খাট, টিপট, ওয়ালানা সহ সমমানের অনেক নিদর্শন আমি উদ্ধার করে সরকারকে দিয়েছি। সেগুলো এখনো আমাদের পূর্ণাঙ্গ মিউজিয়াম হয়নি। আমি আশা করব যে খুব তাড়াতাড়ি প্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ একটা মিউজিয়াম করে এই অমূল্যবান রবীন্দ্র স্মৃতিগুলোকে সংরক্ষণের জন্য সরকার এগিয়ে আসবেন। তা না হলে এই স্মৃতিগুলো হয়তো যেভাবে উদ্ধার করে আনছি, আবার বিভিন্ন ভাবে বিনষ্ট হয়ে যেতে পারে। ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে জানিয়ে রাখি, এখানে প্রশাসনে একদিনের অনুষ্ঠান হাতে নিয়েছে, গ্রামীণ মেলা বসে, এই মেলা চলে 1 সপ্তাহ। ধন্যবাদ সাজু।